দল বেঁধেই মাছ কাঁকড়া ধরতে গেছিলেন তারা, কিন্তু এক যাত্রায় হলো পৃথক ফল। পাঁচজন মৎস্যজীবীর মধ্যে ফিরলেন চারজন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালী রেঞ্জের 4 নম্বর ঝিলার জঙ্গলের ঘটনা। সেখানে দল বেঁধে রবিবার মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন মৎস্যজীবী, কিন্তু হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। জাহাঙ্গীর ঢালি নামে বছর 43-এর এক মৎস্যজীবীকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। তারপর থেকেই ওই মৎস্যজীবীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তন্ন তন্ন করে খুঁজেও সঙ্গীর কোনো চিহ্ন দেখতে পাননি বাকিরা। তারপর সঙ্গী মৎস্যজীবীরা ছুটে আসেন ব্যাঘ্র প্রকল্পের অফিসে। খবর পেয়ে সেখান থেকেও কর্মীরা গিয়ে ঘটনাস্থলে তল্লাশি করেন, কিন্তু দেখা মেলেনি জাহাঙ্গীরের। সেই ঘটনায় শোকের ছায়া জাহাঙ্গীরের গ্রামে। জাহাঙ্গীররা কবে জঙ্গলে গিয়েছিল? গতকাল বিকালের দিকে গিয়েছিল, দুপুরের সময় বেরিয়ে এসে বাড়ির থেকে। কি করতে গিয়েছিল জঙ্গলে? কাঁকড়া মারতে গিয়েছিল। ও কোথায় পড়েছে, মানে বাঘে ধরেছে কোথায়? বাঘে ধরেছে এখনো সঠিক সংবাদ আসেনি, তবে মরিদ্ধাপির পারে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেখানে কি যাচ্ছে? নিখোঁজ জাহাঙ্গীরের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে, তিনি মৃত না জীবিত তাই বোঝা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে সজনেখালি পুলিশ। সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, দ্য ওয়াল। বসন্ত নয়, শীত এলেই মন উচাটন। বাঘ যে তাদের প্রজননের সময় এটাই, তাই সঙ্গী খুঁজতে জঙ্গল তোলপাড় করে ফেলছে তারা। যখন তখন নদী পেরিয়ে চলে আসছে লোকালয়ে। তারপর যা হয়, কাদা মাটিতে যখন তখন বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে মূর্ছা যাচ্ছেন সুন্দরবনবাসী। এই বুঝি ঘাড়ে পড়ল বাঘ, ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে আশেপাশে কোথাও। তাই গ্রামবাসীদের সুরক্ষিত রাখতে ফের কোমর বেঁধে নামল বন দফতর। পাথর প্রতিমার পূর্ব শ্রীপতিনগরে সম্প্রতি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে, সেই বাঘ এখনো ধরা পড়েনি, তৎপর হয়েছে বন দফতর। সোমবার সকালে রামগঙ্গার রেঞ্জার অসীম কুমার দণ্ডপাত জানান, লোকালয়ে বাঘ আসা ঠেকাতে সুন্দরবনের জঙ্গলের চারিদিকে উন্নত মানের জাল দিয়ে ঘেরা হচ্ছে। এদিন রামগঙ্গা থেকে জাল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে 4টি বোট। তবে কেবল প্রজননের তাগিদে নয়, আরো বিভিন্ন কারণেই লোকালয়ে ইদানিং ঘন ঘন বাঘ দেখা যাচ্ছে। হতে পারে খাদ্যাভাব কিংবা পানীয় জলের অভাব, কারণ বারবার প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়েছে সুন্দরবন। নোনা জল ঢুকে গেছে জঙ্গলে, তাই মিষ্টি জলের খোঁজেও বাঘের লোকালয়ে আসার সম্ভাবনা রয়েছে। পরপর পরপর বছরে 2-3টে করে ন্যাচারাল ক্যালামিটিজ হচ্ছে, যার ফলে কি হয়েছে, ওদের যে বিচরণ স্থল, মানে যেটাকে আমরা হ্যাবিটেট বলি, সেটাতে কিছুটা ড্যামেজ হয়েছে। ধরুন বিভিন্ন জায়গায় আমাদের ফরেস্টের মধ্যে মিষ্টি জলের সোর্স ছিল, সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে অত্যাধিক জলের বাড়ার কারণে, নদীতে জলের লেয়ার বাড়ার জন্য জোয়ারের সময় অত্যাধিক বাড়ছে, আপনারা দেখছেন, যার ফলে কিছু জায়গাগুলোর স্যালিনিটি জল ভরে গেছে, মিষ্টি জলের সোর্স হয়তো কমে গেছে, যার জন্য ওদের মুভমেন্টটা বেড়েছে। রয়েছে আরো অনেক কারণ, শুনে নিন রামগঙ্গার রেঞ্জারের মুখে। তারপরে এত ন্যাচারাল ক্যালামিটির জন্য আমাদের যে সমস্ত জায়গায় এন্টায়ার জঙ্গলে যে এনএনএ ফেন্সিং করা আছে, যাটা যার জন্য বাঘ গ্রামে যাতে না আসতে পারে, তার জন্য আমাদের ওই ফেন্সিং গুলো, কিন্তু পরপর 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 এতভাবে আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়গুলো আসছে, যার ফলে এনএনএ গুলো নষ্ট হচ্ছে, ভেঙে পড়ছে, নতুন এনএনএ গুলো ভেঙে যাচ্ছে। তো সেগুলো আমরা আমাদের লিমিটেড ফান্ডের মধ্যে দিয়ে যতখানি অ্যারেঞ্জ করছি, রেগুলার রিপেয়ারিং চলছে, কিছু হয়তো আমরা করতে পারছি না। তাছাড়া 2-3 বছরে মানুষের কর্মসংস্থান নেই, সমস্ত পরিযায়ী শ্রমিক এরা সমস্ত কি করেছে, সমস্ত জায়গা থেকে ফিরে এসে বাড়িতে আছে, তারা বিকল্প কর্মসংস্থান এখন তারা ফিশিং এর উপর ডিপেন্ড করছে, ফিশিং করতে যাচ্ছে, হিউজ মানুষ ফিশিং করতে যাচ্ছে, যার ফলে তারা জঙ্গলে উৎপাত করছে এবং এনএনএফ কেটে খালের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওদেরও একটা ডিস্টার্ব হচ্ছে। এই সমস্ত কারণে ওরা একটু
এদিক ওদিক ঘুরতে গিয়ে হয়তো প্লেস চেঞ্জ করে অন্য জায়গায় চলে এসছে, বিপদ বুঝে আবার চলে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারা রাস্তা খুঁজে পায় না, মোরললেস। এটাই হচ্ছে আমাদের ধারণা যে এই সমস্ত কারণে বাঘ গ্রামের মাঝে মধ্যে আসছে হয়তো, কিন্তু সেটা আমরা সবসময় আমাদের হায়ার অথরিটিরা এবং আমাদের ডিপার্টমেন্টে সবসময় এই নিয়ে আলোচনা চলছে, গভর্নমেন্টের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে, কিভাবে সলিউশন আবার ঠিক করে দেওয়া যায় শর্ট পিরিয়ডের মধ্যে, সেটা আমরা চেষ্টা করে চলেছি। অতএব জীবন ধারণের লড়াই দুপক্ষেরই। কথায় আছে সুন্দরবনে বাঘ আর মানুষ উভয় যে সুপারস্টার। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।